हेलो माय लव, वेलकम बैक टू माय चैनल बी ब्यूटीफुल बाय दुर्बा। और आमी दुर्बा तुम्हारे जोन आज के निये एसेछि ए गॉर्जियस लुक फॉर अपकमिंग सरस्वती पुजो। आई विश के ए लुकटा तुम्हारे भालो लागबे। जदि लागे ताहले अवश्य लाइक शेयर कमेंट करते भूलबे ना। आमार के सबसक्राइब करे नाओ चैनलटाके, जाते एरकम फार्दार भिडियोजगुलो तुम्हारा देखते पाओ। नोटिफिकेशन बेल बाटनटाके हिट करते भूलबे ना टू गेट नोटिफाइड अफ माई अपकमिंग भिडियोज। और बेशी देरी ना करे लेट्स गेट स्टार्टेड टू द मेन भिडियो। আমি অলরেডি সিটিএম করে রেখেছি, আই মিন ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং। নাও স্টার্টিং উইথ ফেস প্রাইমিং। আমি রিমেল লন্ডনের ফিক্স অ্যান্ড পারফেক্ট প্রাইমার ইউজ করছি। দিস ইজ গুড প্রাইমার ফর উইন্টার সিজন বিকজ এটা একটু ডিউই ফিনিশ দেয়, আর এর মধ্যে একটা বেশ সুন্দর শাইন আছে। এটা এসপিএফও প্রোভাইড করে, সো ডে টাইম মেকআপের জন্য বেশ ভালো অপশন। স্কিনকেও বেশ স্মুথ অ্যান্ড ব্লার করে দেয়। এবার আমি আইব্রাউ ফিল করব উইথ সুগার এর আইব্রাউ পেন্সিল, এটা শেড ফেলিক্স ওনিক্স। ফার্স্ট অফ অল ব্রাউ গুলোকে আপওয়ার্ড কম করে নেব। আমার এমনি ব্রাউজ হেভি, তাই আমি খুব ক্রেজি ফিল করি না, জাস্ট যেখানটায় গ্যাপ আছে সেই গ্যাপস গুলোকে হালকা ছোট ছোট স্ট্রোকে ফিল করে যাই। আবার একবার কম করে নেব যাতে প্রোডাক্ট ভালো করে ব্লেন্ড হয়ে থাকে ব্রাউজের সাথে। দেন অরিফ্লেম দাওয়ানের ব্রাউ মাস্কারা ইউজ করছি, আমি অ্যাপ্লাই করছি ব্রাউ এয়ারগুলোকে স্টিক করে রাখার জন্য। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার নিয়েছি আমি টু ক্লিন মাই ব্রাউ এজেস, আর আইলিডটাকেও প্রাইমিং করা হয়ে যাবে একসাথে। তো ফার্স্ট অফ অল আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি, দিস ইজ 20-something এর বিউটি ব্লেন্ডার, এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর এটা ড্যাম বিউটি ব্লেন্ডার অফকোর্স। দেন ক্রিজিং অ্যাভয়েড করার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি আইলিডে, এটা বানানা পাউডার। দেন রেভলিউশনের আইশ্যাডো প্যালেট ইউজ করছি। এখান থেকে একটা পিচি ব্রাউন কাইন্ড অফ শেড নিয়ে আমি আমার ট্রানজিশন করছি। দিস ইজ কাফশন ল্যাশেজের আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ। নাম্বারটা আমি ভুলে গেছি, তোমাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক উইথ ডিটেলস পেয়ে যাবে, সো মেক শিওর যে সেটাকে চেক করে নেবে তোমরা। এনিওয়েজ, প্রথমে আমি আমার ক্রিজে খুব অল্প অল্প করে আইশ্যাডো নিয়ে প্লেস করছি, দেন হালকা স্ট্রোকে ব্লেন্ডিং করছি। এতে আইশ্যাডোতে ফল আউট কম হয়, আর স্লোলি বিল্ড হলে পরে আইশ্যাডোর নো ফিনিশিংটাও ভালো আসে, প্যাচি লুক দেয় না একটুও। একবারে যদি বেশি প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করে ব্লেন্ড করার চেষ্টা করো তো মেবি প্যাচি লুক দিতে পারে, বাট অলওয়েজ টেক আ লিটল অ্যামাউন্ট অফ আইশ্যাডো আর বিল্ড করতে করতে ইন্টেন্সিটি তৈরি করো। আমার হুরের আইস, সো আমি ক্রিজ লাইনটাতে ক্রিজ লাইনের একটু উপরে আইশ্যাডো ট্রানজিশন করি যাতে চোখ খুললেও আই মেকআপটা দেখতে পাওয়া যায়। হুডের আইজে যদি ট্রানজিশন তোমরা ক্রিজ লাইনের নিচে করো দেন আই খুললে আই মেকআপ দেখা যায় না। দেন আমি একটা স্মলার আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, দিস ইজ ফ্রম প্লিউম। আর একটা কুল ব্রাউন টোনের আইশ্যাডো নিয়ে, দিস ইজ কোয়াইট ডার্কার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান, আমি আমার আউটার ভিতে প্লেস করছি যাতে আউটার ভিটা আর ক্রিজ লাইনটা একটু ইন্টেন্সিফাই হয়। ফার্স্ট প্লেস করে তারপর সেটাকে হালকা ছোট ছোট
স্ট্রোকে, রাউন্ড রাউন্ড স্ট্রোকে আমি ব্লেন্ড করছি। অল্প অল্প করে প্রোডাক্ট প্লেস করছি আর ব্লেন্ড করছি। নাও আই এম কোয়াইট স্যাটিসফাইড উইথ দ্য ক্রিজ ইন্টেন্সিটি। এবার আমি ক্রিজটা কাট করে নেব। সেম কনসিলার নিয়ে আমি আই লিডের একদম নিচে প্লেস করি, তারপর তাকালে পরে যেখানে কনসিলারটা গিয়ে লাগে উপরে, সেখান অবধি আমি ক্রিজ লাইনটা ড্র করি। আমি আজকে হাফ কাট ক্রিজ করছি। দেন একটা স্মলার ডিফাইনার ব্রাশ নিয়েছি রিয়েল টেকনিকের, এটা দিয়ে ছোট ছোট স্ট্রোকে তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে ক্রিজ আমি কাট করছি। নর্মাল ক্রিজ লাইনের জাস্ট একটু উপরে কাট ক্রিজটা ড্র করতে হবে, যাতে চোখ খুলেও দেখা যায়, সেম অ্যাজ লাইক ট্রানজিশন যেভাবে করেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ ক্রিজ লাইনের উপর পর্যন্ত আমি ক্রিজটা কাট করাতে আমি চোখ খুললে পরেও ক্রিজ লাইনটা দেখা যাচ্ছে। দিস ইজ লিটল ট্রিক টু ড্র হুডেড আইজ। এবার আমি সুইস বিউটির প্যালেট থেকে, আইশ্যাডো প্যালেট থেকে একটা কপার গোল্ডেন কাইন্ড অফ শেড নিয়ে আমার কাট ক্রিজ এরিয়াটাতে ফিল করে নিচ্ছি উইথ মাই ফিঙ্গার টিপ। তোমরা চাইলে ফ্ল্যাট ব্রাশ দিয়েও ফিল করতে পারো। দেন একটা গোল্ডেন কালার নিচ্ছি সেম রিয়েল টেকনিক্সের, সরি, মেকআপ রেভলিউশনের প্যালেট থেকে। আর আমার আইব্রাও যে বোনটা সেটা আর আমার ইনার কর্নার অফ আই একটু হাইলাইট করে নিচ্ছি। আমি ফ্লাভিয়ার কোল পেন্সিল ইউজ করছি। দিস ইজ আ আয়ুর্বেদিক ব্র্যান্ড, কমপ্লিটলি হার্বাল ব্র্যান্ড। এটা মোটামুটি ভালো কাজল, বাট একটু স্মাচ করে। আমি ভালো করে আমার টাইট লাইন ড্র করে নিচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট টু মেক ইউর ইউ নো অ্যাপিয়ার ইউর আইজ লাইক বিগার দ্যান ইট ইজ। দেন একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিচ্ছি আমি একটা অ্যাঙ্গেল ব্রাশে। দিস ইজ অ্যাঙ্গেলড আইলাইনার ব্রাশ, অ্যাকচুয়ালি এটা ব্রাউ ব্রাশের অ্যাঙ্গেল সাইডটা। তো এটা দিয়ে আমি কাইন্ড অফ ছোট, খুব বেশি উইং না, হালকা একটা উইংড লাইনার কাইন্ড অফ ড্র করছি। আউটার কর্নার থেকে ছোট্ট একটা আমি উইং বের করছি, যাতে আইটা একটা এলংগেটেড লুক পায়, খুব বেশি না, হালকা। এবার প্লিউমের একটা স্মল বুলেট ব্রাশ দিয়ে আমি একটু স্মাজ করে নেবো আইলাইনারটাকে, যাতে একটা স্মোকি স্মাজি আইলাইনার লুক আসে, খুব প্রমিনেন্ট না। আমি বোথ আই ড্র করে নিয়েছি। এবার আমি ফেস মেকআপে চলে যাব। ফার্স্ট আমি নাইকার পিচ কারেক্টার দিয়ে আমার ডার্ক স্পটগুলো আর ডার্ক সার্কেল এরিয়াগুলোকে কভার করে নিচ্ছি। যাদের হালকা পিগমেন্টেশন আছে তারা ইগনোর করতে পারো কমপ্লিটলি, বাট আমার পিগমেন্টেশন প্রবলেম একটু বেশি আছে আর ডার্ক সার্কেলসও দেখা যায় বেশ ভালোই, তাই আমি এই স্টেপটা করি। এবার সেম বিউটি স্পঞ্জ দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব।
খুব ভালো করে প্রোডাক্ট ব্লেন্ড করতে হবে, স্পেশালি আন্ডার আই এরিয়াতে। কোনো যত ভালো প্রোডাক্ট তোমরা ব্লেন্ড করবে তত ন্যাচুরাল স্কিনলি ফিনিশ আসবে মেকআপে। দেন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, দিস ইজ সুগার ফাউন্ডেশন ড্রপ, সেম বিউটি স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এটা মিডিয়াম টু হাই বিল্ড লেভেল কভারেজ ফাউন্ডেশন, বাট ভীষণই ভালো স্কিনলি ফিনিশ দেয় আর ডিউই ফিনিশ দেয়। সো ফর মি দিস ইজ আ গুড ওয়ান। ফাউন্ডেশনটার ব্লেন্ডেবিলিটিও ভীষণ ভালো, খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় বিকজ দিস ইজ সিরাম ফাউন্ডেশন। কম্বিনেশন স্কিনের জন্য সিরাম ফাউন্ডেশন খুব ভালো ওয়ার্ক করে, তো যাদের আমার মতো কম্বিনেশন স্কিন তারা অবভিয়াসলি এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো, উইদিন বাজেটে বেশ ভালো একটা অপশন। হালকা হাতে ড্যাব ড্যাব করে ফাউন্ডেশন ব্লেন্ড করবে, ড্র্যাগ করবে না, তাহলে ফাউন্ডেশনের কভারেজ ভালো পাবে না। এনিওয়েজ আমি সেম ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার ইউজ করছি টু হাইলাইট মাই হায়ার পয়েন্টস অফ ফেস লাইক আন্ডার আই, নো ব্রিজ অফ নোজ, কিউপিডস বো, চিন, ফোরহেড। সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। দিস ইজ আ কোয়াইট গুড ফুল কভারেজ ফাউন্ডেশন কনসিলার উইদিন বাজেট, অফকোর্স ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রোডাক্ট উইদিন বাজেট খুব ভালো প্রোডাক্ট হয়, একটু ড্রাইং তাই একটু তাড়াতাড়ি ওয়ার্ক করতে হয় ফাউন্ডেশন কনসিলারটা ব্লেন্ড করার জন্য। যাদের খুব ড্রাই স্কিন তারা এই কনসিলারটার সাথে ওয়ান ড্রপ এনি বিউটি অয়েল ব্লেন্ড মিক্স করে অ্যাপ্লাই করতে পারো, তাহলে ড্রাইনেসের প্রবলেম হবে না। যাদের টি জোন অয়েলি তাদের জন্য খুব ভালো কনসিলার হিসেবে ওয়ার্ক করে এটা। দেন ফর কন্ট্রোরিং আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোর স্টিক ইউজ করছি, দিস ইজ ইন দ্য শেড ওকস অন মি, বিউটিফুল ওয়ার্ম টোন, ব্রাউন টোন। আমার স্কিন টোনের হিসাবে একদম পারফেক্ট, তো আমি ইউজুয়াল কন্ট্রোর পয়েন্টগুলো লাইক হলো অফ চিক, jaw line, forehead, side of nose apply kore then same beauty blender diye blend kore nebo। Thank you.
দেন সেম ওয়েটন ওয়াইল্ডের পাউডার বানানা পাউডার দিয়ে আমি আমার টি জোনটাকে প্রথমে বেকিং করে নেব, নট লাইক 10 or 5 minutes বেকিং, দিস জাস্ট 10 to 15 seconds অ্যাপ্লাই করেই আমি ডাস্ট অফ করে নেব। যাদের খুব ড্রাই স্কিন তারা কমপ্লিটলি স্টেপটাকে ইগনোর করতে পারো, কম্প্যাক্ট পাউডার দিয়ে জাস্ট একটু সেট করে নিলেই হবে। আমার টি জোনটা হালকা অয়েলি হয়, দ্যাটস ওয়াই আমি এই স্টেপটা করি। আর এটা আমি রিভার্স কন্ট্রোলিং করছি, আমার কন্ট্রোলিংয়ের জাস্ট নিচটা একটু পাউডার দিয়ে ক্লিন করে নিচ্ছি, এতে ফেসের কার্ভটা ভালো প্রমিনেন্টভাবে দেখা যায়। এবার আমি রিয়েল টেকনিক্সের ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এক্সট্রা পাউডারটাকে ডাস্ট অফ করে নিচ্ছি যাতে কেকিনেস না দেখা যায়। দেন কাপস অ্যান্ড ল্যাশেজের কন্ট্রোল ব্রাশ দিয়ে আমি ওই সেম কন্ট্রোল ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোল শেডটা নিয়ে, দিস শেড ক্যারামেল আই থিঙ্ক, আমি আমার কন্ট্রোল পয়েন্টগুলোকে কন্ট্রোলিং করে নিচ্ছি, লাইক হলো অফ চিক, জ লাইন, যাদের ফোরহেড স্মলার দ্যান মি তারা ফোরহেড কন্ট্রোল নাও করতে পারো। সাইড অফ নোজও হালকা কন্ট্রোলিং করে নিলাম আমি। এবার সেম কাজল নিয়ে আমি আমার ওয়াটার লাইনটাও ড্র করে নিচ্ছি, একটু বোল্ড ওয়াটার লাইন ড্র করছি তোমরা দেখতে পাচ্ছ, যাতে আই বিগার অ্যাপিয়ার হয়। দেন সেম পিচি ব্রাউন টোনটা নিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনটাকে স্মাজ করে নেব, এতে উপরের লিডের আই শ্যাডো লুকের সাথে লোয়ার আই শ্যাডো লুকের একটা কোহেসিভনেস আসে আর তোমার কাজলটাও সিল হয়ে যায়, স্মাজ করে না। নাইকার ব্লাশ অ্যাপ্লাই করছি ইন দ্য শেড ব্রাজিলিয়ান বমশেল, দুটো ব্লাশকে একসঙ্গে মিক্স করে আমি অ্যাপ্লাই করছি, আর দিস ইজ অরিফ্লেম ব্লাশ, এটা অ্যাকচুয়ালি হাইলাইটার ব্রাশ বাট আমি আমার এটা দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করতে খুব সুবিধা হয়। দেন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রেশিয়াস পেটাল হাইলাইটারটা ইউজ করছি। নাইকার লিপ ক্রায়ন ইউজ করছি, দিস ইজ আই থিঙ্ক লেসি ল্যাক, আমি ডিসক্রিপশন বক্সে অবভিয়াসলি তোমাদের জন্য সবকটা প্রোডাক্টের ডিটেলস প্রোভাইড করে দেবো উইথ লিঙ্ক, তোমরা একটু দেখে নিও। এটা দিয়ে আমি আমার লিপসের আউটলাইনটা ড্র করে নিয়েছি। দেন নাইকার মেটালিক লিপ শেড ইউজ করছি, দিস ইজ ইন দ্য শেড পোকার ফেস, বিউটিফুল ব্রঞ্জি কাইন্ড অফ শেড। এবার একটা র্যান্ডম আইল্যাশ কার্লার দিয়ে আমি আমার আইল্যাশ কার্ল করে নিচ্ছি, আমি খুব একটা আইল্যাশ বেয়ার করতে কমফর্টেবল নই, তাই বেশিরভাগ সময় মাস্কারা অ্যাপ্লাই করি, নাইস কোট অফ মাস্কারা। আমি ফেসেস কানাডার ম্যাগনেট ল্যাশেস মাস্কারা অ্যাপ্লাই করছি। বাট এইরকম আই লুকের সাথে ফলস ল্যাশেসও খুব ভালো যায়। Thank you.
আমি 4 to 5 কোট অফ মাসকারা অ্যাপ্লাই করি যতক্ষণ না ডিজায়ার্ড লেন্থ অ্যান্ড ভলিউম পাই, অ্যাজ ওয়েল অ্যাজ লোয়ার ল্যাশ লাইনটাকেও আমি কোট করে নেব। দিস ইজ ইম্পর্টেন্ট, আদারওয়াইজ চোখটা ছোট ছোট লাগে। অল মাই ল্যাশেস আর নাইসলি কোটেড। দিস ইজ দ্য ফাইনাল লুক। আই উইশ কে এই মেকআপ লুকটা তোমরা এনজয় করলে। যদি ভালো লাগে লুকটা তাহলে অবশ্যই রিক্রিয়েট করবে আর ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করতে ভুলবে না। আমি আমার স্টোরিতে অবভিয়াসলি তোমাদের লুকটাকে মেনশন করব। আর যদি ভালো লাগে প্লিজ 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 ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টু সি মাই ফার্দার ভিডিওস ডোন্ট মিস টু হিট দ্য নোটিফিকেশন বেল বাটন। তো আজকের জন্য এটুকুনি, আবার আসবো এরকম কোনো বিউটি মেকআপ স্কিন কেয়ার হেয়ার কেয়ার ভিডিও নিয়ে। স্টে হোম, স্টে সেফ, স্টে ব্লেসড। সরস্বতী পুজো খুব ভালো কাটিও। অ্যান্ড ফর টুডে টাটা, লাভ ইউ অল মাই অ্যাঞ্জেলস। খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।